বৃন্দাবন ব্রজমণ্ডল ধামের অন্যতম প্রধান একটি ধর্মীয় স্থান। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্রীধাম বৃন্দাবনে তার শৈশব কাটিয়েছিলেন এবং বিভিন্ন লীলার মাধ্যমে জীবকুলকে শিক্ষা প্রদান করেছিলেন। রাসলীলাও হয়েছিল এই পবিত্র শ্রীধাম বৃন্দাবনেই। বৃন্দাবনে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, বৃন্দাবনের কোনো হোটেলে থাকবেন, না ভারত সেবাশ্রমে থাকবেন, না স্কন মন্দিরে থাকবেন, না কোনো আশ্রমে বা ধর্মশালায় থাকবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওটিতে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা, গোকুল, বার্সানা, নন্দগাঁও, গোবর্ধন ভ্রমণ করে আজ আমরা গোবর্ধন থেকে যাত্রা শুরু করছি শ্রীধাম বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবনের তিন দিন থেকে আমরা দর্শন করব বৃন্দাবনের বিভিন্ন লীলাক্ষেত্র, বিভিন্ন দর্শনীয় স্থান ও জানব শ্রীধাম বৃন্দাবনের বিভিন্ন মাহাত্ম্য, লীলা এবং ঐতিহাসিক ঘটনাবলী। এই শ্রীধাম বৃন্দাবনের প্রথম পর্বে আপনাদের সকলকেই রাধে রাধে। প্রথমেই বলি এই বৃন্দাবনে আপনারা কিভাবে আসবেন। সড়ক পথ, রেলপথ ও আকাশপথ তিনভাবেই আপনারা পৌঁছতে পারেন বৃন্দাবনে। এদের মধ্যে সবচেয়ে সুবিধাজনক উপায় হলো রেলপথ। বৃন্দাবনের সবচেয়ে নিকটতম রেল স্টেশন হলো মথুরা। বৃন্দাবন থেকে দূরত্ব প্রায় 14 কিলোমিটার, আর কলকাতা থেকে মথুরা পৌঁছানোর জন্য রয়েছে বেশ কিছু ট্রেনের সুব্যবস্থা। ট্রেন নাম্বার 12319 কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবার হাওড়া জংশন থেকে ছাড়ে দুপুর 1:10 মিনিটে, আর মথুরা জংশনে পৌঁছায় সকাল 9:10 মিনিটে। দূরত্ব 1367 কিলোমিটার, যেতে সময় নেয় প্রায় 20 ঘন্টা। স্লিপার ক্লাস ভাড়া 615 টাকা, AC 3 টায়ার 1610 টাকা, AC 2 টায়ার 2305 টাকা ও AC 1st ক্লাসের ভাড়া 3910 টাকা। ট্রেন নাম্বার 13167 কলকাতা আগ্রা এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে একদিন শুধুমাত্র বৃহস্পতিবার কলকাতা চিৎপুর থেকে ছাড়ে দুপুর 12:10 মিনিটে, আর মথুরা জংশনে পৌঁছায় দুপুর 2:35 মিনিটে। যাত্রাপথের দূরত্ব 1411 কিলোমিটার, যেতে সময় নেয় 26 ঘন্টা 25 মিনিট। স্লিপার ক্লাসের ভাড়া 600 টাকা, AC 3E 1500 টাকা, AC 3A 1600 টাকা আর AC 2A 2315 টাকা। ট্রেন নাম্বার 12177 চম্বল এক্সপ্রেস। এই ট্রেনটিও সপ্তাহে একদিন শুধুমাত্র শুক্রবার হাওড়া জংশন থেকে ছাড়ে বিকেল 5:45 মিনিটে, আর মথুরা জংশনে পৌঁছায় সন্ধ্যা 7:45 মিনিটে। যাত্রাপথের দূরত্ব 1459 কিলোমিটার, যেতে সময় নেয় প্রায় 26 ঘন্টা। স্লিপার ক্লাসের ভাড়া 640 টাকা, AC 3E 1580 টাকা, AC 3A 1680 টাকা আর AC 2A 2410 টাকা। আপনাদের সুবিধা মতো যে কোনো একটি ট্রেনে মথুরা জংশনে পৌঁছে রওনা দিন বৃন্দাবনের উদ্দেশ্যে। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আপনারা বাস, অটো, টোটো বা ট্যাক্সিতে করে সহজেই পৌঁছাতে পারেন বৃন্দাবনে। এবার আসি বৃন্দাবনে এসে কোথায় থাকবেন। এই প্রসঙ্গে একটা কথাই বলবো, আপনারা বৃন্দাবনে এসে এমন এক জায়গা চুজ করুন যেখান থেকে খুব সহজেই আপনারা বৃন্দাবনের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি দর্শন করতে পারবেন। আপনারা থাকতে পারেন বাঁকে বিহারী মন্দিরের আশেপাশে বা প্রেম মন্দিরের আশেপাশে, বা বাঁকে বিহারী মন্দিরের পাশেই অবস্থিত ভারত সেবাশ্রমে বা স্কন মন্দিরে বা কোনো ধর্মশালায়। আমরা উঠেছিলাম বাঁকে বিহারী মন্দিরের পাশেই অবস্থিত হোটেল নতুন কৃষ্ণাতে। AC ডাবল বেডের রুম ভাড়া পড়েছিল 1200 টাকা। এবার আসি বৃন্দাবনে এসে আপনারা হোটেলে থাকবেন, না ভারত সেবাশ্রমে থাকবেন, না স্কন মন্দিরে থাকবেন, না কোনো ধর্মশালায় থাকবেন। স্কন মন্দিরের বিভিন্ন রুম ও ভারত সেবাশ্রমের রুম ও বিভিন্ন ধর্মশালা ঘুরে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনারা স্কন মন্দির বা ভারত সেবাশ্রমে না থেকে কোনো হোটেলে থাকুন। কেন আমি হোটেলে থাকতে বলছি দেখুন। আপনারা এখন দেখছেন 1200 টাকা হোটেলের রুম।
পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের 1500 টাকার রূপ। স্কন মন্দিরের 1200 টাকার রূপ। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা বৃন্দাবনে এসে কোনো হোটেলে থাকবেন, না ভারত সেবাশ্রমে থাকবেন, না স্কন মন্দিরে থাকবেন। আমরা কোনো রকম প্রমোট করার জন্য এই ভিডিওটি করিনি, আপনাদের সামনে শুধুমাত্র সত্যটা তুলে ধরলাম। আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, আমরা চাই আপনারা এই বাস্তব চিত্র দেখে নিজেরা সিদ্ধান্ত নিন। অনেকেই আছেন তীর্থধামে এসে হোটেলে থাকতে পছন্দ করেন না, তাদের উদ্দেশ্যে বলবো এই পুরো বৃন্দাবন ধামে কোনো রকম আমিষের ছোঁয়া নেই, পুরো বৃন্দাবন ধাম জুড়েই চলে নিরামিষ। এমনকি আপনারা যতদিন এই বৃন্দাবনে থাকবেন ততদিন নিরামিষ আহারই করতে হবে। যাই হোক, এই ভিডিওটি এখানেই শেষ করলাম। বৃন্দাবন ধর্মের দ্বিতীয় পর্বে নিয়ে আসছি শ্রীধাম বৃন্দাবনের পঞ্চকোশী পরিক্রমার ভিডিও। তাহলে শীঘ্রই দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। রাধে রাধে।